নমস্কার, আমি ইতিমধ্যে এখন পৌঁছে গেছি এই সৈনিক স্কুলের সামনে, যে রাঁচি রোড রয়েছে। ইতিমধ্যে আমি সেখানে পৌঁছে গিয়েছি। এখানেই স্টিফান বাস ক্লাবের পক্ষ থেকে আজ হতে চলেছে ম্যারাথন প্রতিযোগিতা। সৈনিক স্কুলের সামনে যে মেন গেট রয়েছে, সেখান থেকেই রওনা দেবে প্রতিযোগীরা এবং শেষ হবে সেই স্টিফান বাস ক্লাব অর্থাৎ হুকুমানপুর চার্চের ফিনিশ পয়েন্ট রাখা হয়েছে। তাই যারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা তারা চলে আসুন। এখন ঘড়ির কাঁটা প্রায় 5:30 নাগাদ বাজছে। তাও কুয়াশার যে পরিণতি আজ সকাল এই ভোর থেকে দেখা যাচ্ছে তাতে মনে হয় একটু দেরি হবে। তাই আরও এখনও যারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, যারা বাড়িতে আছেন, প্লিজ চলে আসুন। এন্ট্রি ফি কোনো লাগবে না। আপনারা আপনাদের যে দৌড়ের জোর কদম তাকে পরিণয় দেওয়ার যে একটা সুযোগ রয়েছে, তাড়াতাড়ি চলে আসুন। ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেল এই দৌড় প্রতিযোগিতা, অর্থাৎ যে ম্যারাথনের আয়োজন করেছে। ইতিমধ্যেই নাম্বারিং প্লেট যে রয়েছে সেই নাম্বারিং প্লেট দেওয়া শুরু হয়ে গেল। 5:00 না বাজতে বাজতে দেখুন সকল প্রতিযোগীরা হাজির হয়ে পড়েছেন। একে একে আসছেন, কেউ রাস্তায় আছেন, কেউ হয়তো রেডি হচ্ছেন, কেউ কার্ড নিতে ব্যস্ত, কেউ রেজিস্ট্রেশন করছে। দেখুন জোর কদমে ভিড় রয়েছে প্রতিযোগীদের এই ম্যারাথনে। যে সৈনিক স্কুলের মেন গেট থেকে শুরু হয়ে চলে যাবে রাঁচি রোড দিয়ে, উইলকক্স রোড দিয়ে সরাসরি চলে যাবে স্টিফান বাস ক্লাব অর্থাৎ হুকমানপুর চার্চের সামনে ফিনিশিং পয়েন্ট করা হয়েছে, সেইখানে চলে যাবে। আমি ইতিমধ্যে রয়েছি সৈনিক স্কুল গেটের প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মানভূম টাউন বয়েজের পর্দায়। ইতিমধ্যে যে স্টার্টিং পয়েন্টের যে মার্কিং রয়েছে সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই স্টার্টিং পয়েন্টের যে মার্ক করা হয়েছে সেটি আপনাদেরকে আমি আমার এই ক্যামেরার মধ্যে তুলে ধরছি, আপনারা দেখুন। ইতিমধ্যে যারা প্রতিযোগী তারা অলরেডি লাইন আপ করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে দেখো লাইন আপ শুরু হয়ে গেছে, সকল প্রতিযোগীরা হাজির হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে এই ম্যারাথন শুরু হয়ে যাবে। Yeah.
बची वीर हिंदुस्तान का, ये अंत है शैतान का, इसे कोई ना कभी रोक सके, ये करता जो है ठानता। बची वीर हिंदुस्तान का, ये अंत है शैतान का, इसे कोई ना कभी रोक सके, ये करता जो है ठानता। बेटा बच्चों का खेल नहीं फौज है ये, जी तोड़ है मेहनत नहीं मौज है ये, लड़ते हैं जंग हर दिन रोज है ये, फुल जोश का हाई डोज है ये, चले फौजी सीना तान के, सर पे है कफन ये बांध के, एक तिरंगा दूसरा फौजी पहचान है देश किसान के, भारत माँ के लाड ले, दिखे दुश्मन उसको गाड़ दे, सिर पे जो अड़ जाए ये दुश्मन की ये फाड़ दे। बेटा हाथ में इसके असला, सुलझा देता है हर मसला, बस है आगे बढ़ना ना पीछे हटना, ज्ञान न ज्यादा झाड़ दे। बची वीर हिंदुस्तान का, ये अंत है शैतान का, इसे कोई ना कभी रोक सके, ये करता जो है ठानता। बची वीर हिंदुस्तान का, ये अंत है शैतान का, इसे कोई ना कभी रोक सके, ये करता जो है ठानता। मम्मी की गोदी में बैठा रे बेटा, उठना नहीं तू लेटा रे बेटा, फौज में आना जोश में आना, सपना इसका लेता रे बेटा, हार्ड वर्क ना करना, बस एक दिन तुझको है मरना, यूं ही डरता रे बस मरता रे, यूं ही बैठ शिकायत करता रे बेटा, 9 to 5 जॉब का तू दिखा रख इसको रोब, हाँ फौजी 24/7 खड़ा है सीना ठोक, हाँ मैं तो सिविलियन, मुझको क्या करना, फौजी को ही तो है मरना, खड़ा है फौजी सरहद पे बेटा, तभी है तुझको किसी का डरना। वीर हिंदुस्तान का, ये अंत है शैतान का, इसे कोई ना कभी रोक सके, ये करता जो है ठानता। वीर हिंदुस्तान का, ये अंत है शैतान का, इसे कोई ना कभी रोक सके, ये करता जो है ठानता। तुझे चाहिए जो वो मैं देता हूँ बेटा, कहके मैं लेता हूँ, तू क्या तेरा बाप भी कुछ नहीं कर सकता जब तक बैठा, सुन दुश्मन तुझे रुलाऊंगा जब अपनी पे मैं आऊंगा, तेरे घर में घुस के बेटा तेरी वाट लगाऊंगा, बेटा बाप तो होता बाप है, तेरा पत्ता अब साफ है, तेरे जैसों को गाड़ के मैंने कर दी उनकी राख है, छोड़ दी हर वो आँख है जो उठी कभी इस देश की ओर, सो तो मार चुका हूँ तेरे फिर भी दिल ये मांगे मोर। वीर हिंदुस्तान का, ये अंत है शैतान का, इसे कोई ना कभी रोक सके, ये करता जो है ठानता। वीर हिंदुस्तान का, ये अंत है शैतान का, इसे कोई ना कभी रोक सके, ये करता जो है ठानता। Yeah.
Oh, 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 oh
পৌঁছে গেল ফিনিশ পয়েন্টের দিকে প্রায়, আর মোটামুটি 300 মিটার অতিক্রম করে পৌঁছে যাবে ম্যারাথনের প্রথম স্থান অধিকারী। এই মুহূর্তে ঢুকে গেল আগের ম্যারাথনও দেখলাম যে যাকে যেটা ঘটেছিল প্রায় 15-20 মিনিট আগে সে প্রথম স্থানে পৌঁছে গিয়েছিল। প্রথম স্থানে এই মুহূর্তে পৌঁছে গেল, এই ফিনিশ পয়েন্টে এই মুহূর্তে পৌঁছালো, প্রথম স্থান অধিকার করলো। প্রায় প্রত্যেকটি ম্যারাথনেই এই শশধর মাহাতো সোনাইঝুড়ির বাসিন্দা প্রথম স্থান দখল করে থাকে। আজও সেই ঘটনায় ঘটে গেল পুরুলিয়ার যে হুকমানপুরের যে চার্চ রয়েছে এই ম্যারাথনে সে প্রথম স্থান অধিকার করলো। এবার আমরা চলে যাই যে সেকেন্ড পজিশন থার্ড পজিশন প্রত্যেকগুলা যে প্রতিযোগী তারা এখনো রাস্তায় রয়েছে তাদের দিকে একবার ক্যামেরা নিয়ে যাব। সেকেন্ড পজিশন এই মুহূর্তে ফিনিশ পয়েন্টের দিকে রওনা দিল, ফিনিশ পয়েন্ট টাচ করলো সেকেন্ড পজিশন। থার্ড পজিশন 3 নম্বর প্রতিযোগী5 নম্বর প্রতিযোগী এই মুহূর্তে ফিনিশ পয়েন্ট টাচ করলো, 5 নম্বর প্রতিযোগী। 6 নম্বর প্রতিযোগী, 6 নম্বর 7 নম্বর প্রতিযোগী, 7 নম্বর প্রতিযোগী এই মুহূর্তে ফিনিশ পয়েন্ট টাচ করলো, 7 নম্বর প্রতিযোগী। 8 নম্বর প্রতিযোগী এই মুহূর্তে ফিনিশ পয়েন্টের দিকে টাচ করলো, 8 নম্বর প্রতিযোগী, 8 নম্বর 9 নম্বর 9 নম্বর প্রতিযোগী এই মুহূর্তে ফিনিশ পয়েন্ট টাচ করলো, 9 নম্বর 10 নম্বর প্রতিযোগী এই মুহূর্তে ফিনিশ পয়েন্ট টাচ করলো, 10 নম্বর প্রতিযোগী, 10 নম্বর প্রতিযোগী, 10 নম্বর 11 নম্বর প্রতিযোগী এই মুহূর্তে ফিনিশ পয়েন্ট টাচ করলো, 11 নম্বর প্রতিযোগী।
প্রতিযোগী এই মুহূর্তে 13 নম্বর 14 নম্বর প্রতিযোগী 14 নম্বর 14 নম্বর ষোলো নম্বর প্রতিযোগী 17 নম্বর প্রতিযোগী এই মুহূর্তে টাচ করলো 17 নম্বর 18 নম্বর প্রতিযোগী এই মুহূর্তে টাচ করলো 19 নম্বর প্রতিযোগী এই মুহূর্তে ফিনিশ পয়েন্ট টাচ করলো 19 নম্বর 20 নম্বর প্রতিযোগী এই মুহূর্তে ফিনিশ পয়েন্ট টাচ করলো একের পর এক প্রতিযোগী ফিনিশ পয়েন্টের দিকে রওনা দিচ্ছে একের পর এক আরেক প্রতিযোগী এই মুহূর্তে ফিনিশ পয়েন্ট টাচ করলো আরেক প্রতিযোগী আরেক প্রতিযোগী পুলিশ পয়েন্ট টাচ করলো আরেক তিন প্রতিযোগী একসঙ্গেই পুলিশ পয়েন্ট রওনা দিলেন আরেক প্রতিযোগী একের পর এক পুলিশ পয়েন্ট টাচ করছে আরেক প্রতিযোগী একের পর এক ফিনিশ পয়েন্ট টাচ করছে একের পর এক এখনো আসছে একের পর এক প্রতিযোগী এখনো আসছে কবি রঙ তেরা জিসু সে
जो कि फिनिश पॉइंट आज को चार एक प्रतियोगी प्रतियोगी फिनिश पॉइंट आज को অনুষ্ঠান সেটা আয়োজন করা হবে ২৯ তারিখে তোমরা যতজন অংশগ্রহণ করেছিলে তাদেরকে আমার মনে হচ্ছে তোমরা রয়েছে সেটাতে তোমরা অংশগ্রহণ করতে পারবো আর আমি অনুরোধ করব
এই মুহূর্তে যে মিনি ম্যারাথন রয়েছিল সেটি এই মুহূর্তে সমাপ্ত হলো এবং সকলকে অভিনন্দন যতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে যতজন করতে পারেনি সকলকে শুভেচ্ছা রইল এবং পরবর্তীকালে আরও ভালো হয় তাই প্রার্থনা করি সকলের যেমন আরও ভালো হয় ধন্যবাদ এই চ্যানেলটিকে এরকম ভিডিও আরও আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে প্রতিনিয়ত এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ।